नमस्कार बंधुरा, वेलकम टू आरके स्पोर्ट्स। बंधुरा, एटीके मोहनबागान दलेर 6 विदेशी प्लेयारेर मध्ये एमन एकजन विदेशी प्लेयार रयेछे जे किना हावास एटीके मोहनबागान दलेर कोच थाकाकालीन सेई थेके एखोनो अब्दि एटीके मोहनबागान दले टिके रयेछे बा रयेछे, किन्तु सेई विदेशी प्लेयारटिकेई चेन्नई एफसी दलेर बिरुद्धे एटीके मोहनबागान दलेर आईएसएल सीजन 9 एर प्रथम ম্যাচে কোচ জন ফার্নান্ডো ঠিকমতো ইউজ করেনি বা সেই ম্যাচটাতে ঠিকমতো ঠিক ম্যাচ টাইম কিন্তু দেয়নি বা ঠিক সময়ে কিন্তু খেলায়নি, প্রথম থেকেও শুরু করায়নি। আর তার জন্যই কিন্তু বারবারই দেখা গেছে যে মাঝমাঠে তার যে অভাবটা সেটা কিন্তু বারবার দেখা দিচ্ছিল। আর সেই প্লেয়ারটি অবশ্যই কাল ম্যাকিউক। হ্যাঁ বন্ধুরা, এই বিষয়টা নিয়ে কিন্তু হাবাস যেটা মনে করছেন যে এই কাল ম্যাকিউক যখন এটিকে মোহনবাগান দলে সই করেছিলেন তার আগে কিন্তু হাবাস যখন কলকাতা দলের হয়ে আবার পুনরায় কোচের দায়িত্বে ফিরে এসেছিলেন সেই সময় কিন্তু এই হাবাস কাল ম্যাকিউককে নিয়ে এসেছিল। এবং কাল ম্যাকিউক এসেই এই কলকাতা দলের হয়ে কিন্তু প্রথম ম্যাচেই কেরালা ব্লাস্টার এফসি দলের এগেনস্টে গোল করেছিলেন। এবং সেই থেকে এখনও অবধি কিন্তু কাল ম্যাকিউক এই এটিকে মোহনবাগান দলে টিকে রয়েছে বা আছেন। এছাড়াও হুগো বোমো, জনিকাওকো, তিরিরা কিন্তু আছেন, কিন্তু বন্ধুরা কাল ম্যাকিউক হাবাস থাকাকালীন সেই থেকে এখনও অবধি কিন্তু এটিকে মোহনবাগান দলের হয়ে ভরসা প্রতি ম্যাচেই দিয়ে থাকছেন বা দিয়ে যাচ্ছেন। কিন্তু বন্ধুরা, এটিকে মোহনবাগান দলের যে প্রথম ম্যাচটা চেন্নাই এফসি দলের বিরুদ্ধে এটিকে মোহনবাগান দল খেলেছে সেই ম্যাচে প্রথম থেকে শুরু করানো দরকার ছিল এমনটাই কিন্তু মনে করছেন কোচ হাবাস। আর এই বড় ভুলটার কারণের জন্যই কিন্তু হয়তো এটিকে মোহনবাগান দলকে সেই ম্যাচটা হারতে হয়েছে, কারণ একটা ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ারের যে কাজটা সেই কাজটা তো দীপক নাগরি করতে হচ্ছিলই, কিন্তু বেশি দায়িত্ব নিয়ে নিতে হচ্ছিল তাকে ওই জায়গাটায় এবং বেশি চাপে কিন্তু পড়ছিল বারবারই, সেটা কিন্তু আমরা দেখেছি। হ্যাঁ, দীপক ট্যাংরির পাশাপাশি আর একজন যাকে কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলতে বলেছিল কোচ জন ফার্নান্ডো, তিনি হচ্ছেন জনিকাওকো। কিন্তু জনিকাওকো ওই জায়গায় মূলত তেমন একটা ভালো কখনোই খেলেনি বা ওই জায়গাটায় আমরা খুবই কমই খেলতে দেখেছি, ওই জায়গাটায় বেশিরভাগ কাল ম্যাকিউককেই আমরা খেলতে দেখেছি। আর জনিকাওকো যেখানে বেশি ভালো খেলে, যেখানে খুব ভালো পারফরমেন্স করে, যে পজিশনে খেলে, সেই জায়গাটায় কিন্তু অবশ্যই কোচ জন ফার্নান্ডো খেলাচ্ছিল না সেই দিন ম্যাচে। এবং সেদিন আমরা দেখেছি যে জনিকাওকো কিন্তু খুব একটা ভালো খেলতেও পারেনি, এটা কিন্তু আশা করি সবাই লক্ষ্য করেছ। তো সেই ক্ষেত্রে বন্ধুরা, নেক্সট ম্যাচটা কিন্তু এটিকে মোহনবাগান দলের কাছে খুবই একটা ইম্পর্টেন্ট ম্যাচ, কেরালা ব্লাস্টার এফসি দলের এগেনস্টে খেলতে চলেছে। এবং এই কেরালা ব্লাস্টার এফসি দলের এগেনস্টে কিন্তু কাল ম্যাকিউকের যে রেকর্ডটা রয়েছে সেটা কিন্তু খুবই ভালো রয়েছে। হ্যাঁ, যখন এসেছিলেন আইএসএলের প্রথম ডেবিউ ম্যাচে কিন্তু তিনি কেরালা ব্লাস্টার এফসি দলের এগেনস্টেই গোল করেছিলেন। তো সেই ক্ষেত্রে কাল ম্যাকিউকে কিন্তু প্রথম থেকেই খেলানো দরকার বা খেলানো উচিত কিন্তু মনে করছেন সব বিশেষজ্ঞরা। তো সেই ক্ষেত্রে বন্ধুরা, এই হাবাসের একটা প্লেয়ারই কিন্তু এই কাল ম্যাকিউক কিন্তু পুরো অবধি টিকে যাচ্ছে এবং পুরো অবধি কিন্তু এখন অবধি ভালো খেলছে এটিকে মোহনবাগান দলের হয়ে। তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।